আজকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রামচরি বুৎসগ্রাম, যেখানে সাতটি পরিবার পুনর্বাসিত। আমি মোহাম্মদ রিয়াজ খান, গ্রাম চরকেওয়া নয়নী। আমি প্রতিবন্ধী সেবা ও সাহায্য সহযোগিতা কেন্দ্র থেকে চেয়ার পেয়ে আমি আনন্দিত, হুইল চেয়ার পেয়ে আমি আনন্দিত। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বেগম শেখ হাসিনাকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইনি আমাদের প্রতিবন্ধীদের জন্য 10% কোঠা বরাদ্দ করে আমাদের জীবনকে ধন্য করেছে। তাই আমি বেগম শেখ হাসিনার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীর প্রতি আমার করুণা যে আমি বিএ পাস করার পরেও আমার চাকরি হয়নি। আমি বিভিন্ন দপ্তরে চাকরির আবেদন করেছি, রিটেন ভাইগায় টেহার পরেও আমার চাকরি হয়নি। আমি অসহায় গরিব প্রতিবন্ধী, আমার বাবা নেই, মা নেই। আমি প্রাইভেট পড়াইয়া আমি আমার পরিবার পরিচালনা করি, আমার জীবনটা অনেক কষ্টের। তাই আমি যাতে একটি চাকরি পাইতে পারি সেই ব্যবস্থা করিলে মাননীয় পানি সম্পদ মন্ত্রী, তাহলে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। সেই সাথে আমি জাতির জনক বঙ্গবন্ধু প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য যে স্বপ্ন দেখেছিলেন, যে বাংলাদেশকে একটি সোনার বাংলা করবে, যে স্বপ্ন করার লক্ষ্যে বঙ্গবন্ধু রাত দিন জীবনের সারাটা জীবনই উনি কষ্ট করে গিয়েছেন। জীবনের 14টা বছর উনি কারাগারের ভিতরে ছিলেন। সেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তারই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমন একটি প্রকল্প নিয়েছে, এটা বিশ্বের যারা ধনী দেশগুলোও কিন্তু এত বড় প্রকল্প হাতে নেওয়ার সাহস কখনো পেত না, সাহস পাবে না। এই জন্য পৃথিবীর ধনী দেশগুলোর জনসংখ্যা আর বাংলাদেশের জনসংখ্যার সঙ্গে যদি আপনি তুলনা করেন, সে আকাশ আর পাতালের পার্থক্য। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, এখানে 1,47,570 বর্গ মাইল একটা এলাকার ভিতরে 16 কোটি মানুষ, এক স্কোয়ার কিলোমিটারে 1,200 লোক বসবাস করে। যেখানে আমাদের জায়গা নাই সেখানেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে এই প্রকল্পটা নিতে যে উনি সাহস পেয়েছেন, এটাই ওনাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এর কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এই মাটি এবং মানুষের কথাই চিন্তা করেন, এবং মাটি এবং মানুষের কথা চিন্তা করেন দেখেই এই ধরনের প্রকল্প নিয়েছে। আমি বিভাগীয় কমিশনার সাহেবের সঙ্গে আলাপ করছিলাম স্টেজে বসে বসে, উনি যে কত ধরনের প্রণোদনা ব্যবস্থা করেছে এর কোনো হিসাব নাই। সারাদিন লেগে যাবে ওনার এই সমস্ত প্রণোদনার কথা বলতে। উনি যে কত ধরনের যে ভাতা প্রদান করছে, ভাতার কথা বললেও তো 2 ঘন্টায় ভাতা কতগুলো ভাতা দেওয়া হচ্ছে সরকার থেকে সেটা আমরা শেষ করতে পারবো না। এগুলো সব কিছুই এগুলো মাননীয় প্রধানমন্ত্রী সবসময় যখনই ক্যাবিনেট মিটিংয়ে উনি বসেন, মিটিংয়ের শেষে কিন্তু সাধারণ মানুষ নিয়ে ওনার একটা কথা থাকবে, এবং উনি কিন্তু এই প্রতিবন্ধী কথাটা পরিবর্তন করে সুবর্ণ নাগরিকটা কিন্তু উনি দিয়েছেন। উনি বলেছেন যে প্রতিবন্ধী বলতে কোনো জিনিস নাই, ওনাদের প্রতিবন্ধী বলা যাবে না, যার জন্য এটা পরিবর্তন করে এই নাম দেওয়া হয়েছে সুবর্ণ নাগরিক। এটা সুন্দর একটা নাম। যে কথাটা একটু আগে বিভাগীয় কমিশনার সাহেব বললেন যে বয়স বেশি হলে চশমা লাগে, চশমা ছাড়া আমি প্রতিবন্ধী, কিন্তু চশমা দিলে পরে কিন্তু আমি আমার কার্যক্ষমতা বেড়ে যায়। আমাদেরও দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী সেই ধরনের চিন্তাভাবনা করেই কিন্তু
এই আমাদের সুবর্ণ নাগরিকদের এই হুইল চেয়ার দেওয়া হচ্ছে, যাতে করে তারা নিজের উপর নির্ভরশীল থাকে, অন্যের উপর নির্ভর করতে না হয়। এবং যারা ভূমিহীন, যারা গৃহহীন, তাদেরকে যে ধরনের বাসা আমরা ঘর বাড়ি দেওয়া হচ্ছে সরকার কর্তৃক, এটা তো কল্পনাও করা যায় না। একটা মানুষ সারা জীবন চাকরি করে, সারা জীবন ব্যবসা করে, মাথা তার পরিবারের মাথা গোজার ঠাই তাকে নিশ্চিত করার জন্য, সেই জিনিসটা কিন্তু অবলীলাক্রমে আপনারা পেয়ে যাচ্ছেন। কীভাবে পেয়ে যাচ্ছেন? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি দয়া পরব, ওনার যে মন মানসিকতা, সেই জনগণের গরিব মানুষকে এক এক গুচ্ছ ঘর দেওয়ার জন্য বা একটু জমি দেওয়ার জন্য ওনার যে মন মানসিকতা উনি চিন্তা করেন, সেই জন্যই কিন্তু আজকে সম্ভব হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদেরকে, যাদেরকে আজকে বাড়ির জমি দেওয়া হবে, ঘর দেওয়া হবে, আপনারা এটাকে নিজেরা সুন্দর করে মেনটেন করবেন। কারণ আমি এই কথাটা কেন বলতে চাচ্ছি, আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে আমার যেটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হয়েছে, সেটা কিন্তু খুবই করুণ অভিজ্ঞতা, করুণ অভিজ্ঞতা। এই জন্য কারণ আমরা দেখেছি, আমরা গ্রামে গঞ্জে, আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের এক প্রান্ত থেকে আমি আরেক প্রান্তে ছুটে বেড়াই। আমি কোনো শুক্রবার শনিবার আমি আমার বাসায় আমি সময় কাটাই না। আমি হয় বরিশাল অথবা ভোলা অথবা কুড়িগ্রাম অথবা গাইবান্ধা অথবা দিনাজপুর সৈয়দপুর চট্টগ্রাম, আমি কোনো জায়গা বাকি রাখি না, সব জায়গায় ঘুরে বেড়াই, ছুটে বেড়াই। শুধু মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা, যে দুঃখ, যে নদী ভাঙন এলাকা দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষদের মুখে হাসি ফোটানোর ওনার যে ব্রত, সেই ব্রতটাকে যাতে করে আমি লোকজনের মুখে হাসি ফোটাতে পারি, সেটার জন্যই আমি দৌড়ে বেড়াই। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এটা দুঃখজনক, আমরা নদীর তীর রক্ষা করি, এটা খুবই ব্যয়বহুল। 1 কিলোমিটার নদীর তীর শুধু মাটির বাঁধ দিলে পরে 1 কিলোমিটার নদীর তীর বাঁধের খরচ পড়ে 1.5 কোটি টাকা। আর আমরা যদি 1 কিলোমিটার যদি আমরা বাঁধ ব্লক দিয়ে তৈরি করে দিই, সেটা খরচ পড়ে ছোট নদীতে 30 কোটি টাকা, এবং বড় নদী মনে করেন ভোলার মতো জায়গায় পরে 80-90 কোটি টাকা 1 কিলোমিটার একটা নদীর তীর সংরক্ষণ করতে। দুঃখজনক হলো আমরা বারবার বলে বেড়াই যে আপনারা নদীর তীর থেকে বালি উঠাতে কাউকে দেবেন না, আপনারা সবাই একসঙ্গে একজোট হন, একজোট হয়ে এটাকে প্রতিরোধ করেন। কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ীর তাদের অসাধু প্রলোভন দেখিয়ে ওই এলাকার লোকজনকে কনভিন্স করে রাতের বেলা তারা বালি উঠিয়ে নিয়ে যায়। তখন সে মনে করে, সেই এলাকার লোকজন মনে করে সাময়িকভাবে হলেও সে কিন্তু আর্থিকভাবে উপকৃত হলেন। কিন্তু এটা বুঝলেন না যে সামান্য আর্থিক উপকৃত হলেও পরবর্তীকালে বর্ষা মৌসুমে যে পুরো গ্রাম প্লাবিত হয়ে যাবে, তার ঘরটাও যে থাকবে না, এটা কিন্তু উনি একবার অনুধাবন করলেন না। উনি শুধু ক্ষণিকের লাভের জন্যই কিন্তু সেই অসাধু ব্যবসায়ীর সঙ্গে সহযোগিতা করে কিন্তু বালি উঠাতে তাকে সাহায্য করেছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, একইভাবে আপনারা বালি উঠান, বালি উঠাতে এদেরকে বাধা দিতে হবে। এবং আপনাদের যাদেরকে ঘর দেওয়া হয়েছে, এই ঘরটা আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে দলিল হস্তান্তর করা হবে। সো এই বাড়ির মালিক আপনি, এই বাড়িটাকে মেনটেন্স করতে সরকার আবার দ্বিতীয়বার তার পক্ষে আসা সম্ভব না। এই ঘরটাকে আপনাদেরকে সযত্নে এটাকে আপনারা রাখবেন, এটাকে দেখভাল করবেন, তাহলেই কিন্তু আপনারা দীর্ঘকাল এই বাড়িটি ব্যবহার করতে পারবেন, আপনাদের ছেলেমেয়েরা, আপনার নাতিপুত্ররা এই ঘর ব্যবহার করতে পারবে। কিন্তু আপনারা যদি সঠিকভাবে মেনটেন্স না করেন তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, তখন আপনারা আবার সরকারকে দোষারোপ করবেন যে যারা এই ঘরটা বানিয়েছে তারা ঠিকমতো ঘরটা বানায় নাই, এই জন্য তাড়াতাড়ি ঘরটা ভেঙে গিয়েছে। যেভাবে তারা পানি উন্নয়ন বোর্ডের কথা বলে যে ঠিকাদারের সঙ্গে মিলেমিশে কাজ করছে, এই জন্য বাঁধটা ভেঙে যাচ্ছে। আমি আপনাদেরকে এই কথাটা কেন বললাম, এটা তো বাস্তবতা, আমি এটা দেখেছি। কারণ আমি বাংলাদেশের সারা বাংলাদেশে আমি ঘুরে বেড়াই এবং বিভিন্ন জায়গায় আমি দেখেছি এই ধরনের সমস্যা হওয়ার জন্য নদীর তীর, যেগুলো আমরা এত এত টাকা, এই টাকাটা তো আর সরকারের সরকার টাকা কোথায় পায়? আপনাদেরই ট্যাক্সের টাকা,
কিন্তু আমরা এটাকে মনে করি যে সরকার মানে সরকারের টাকা, আমার টাকা না। সরকার কিন্তু টাকা আপনার কাছ থেকে কিন্তু ট্যাক্স আদায় করে এবং আপনার কাছ থেকে কিন্তু নিয়ে এই বাঁধগুলো নির্মাণ করে। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা সকলে মিলেমিশে মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে স্বপ্ন, ওনার পিতার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে 31 সালের ভিতরে উচ্চ মধ্যম আয় দেশ, 41 সালের ভিতরে আমরা সমৃদ্ধশালী যে লক্ষ্য স্থির করা হয়েছে সে লক্ষ্যে পৌঁছাবার জন্য আমরা সকলে একসাথে মিলে কাজ করব। আজকে আরেকটা জিনিস মনে হচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধু যেরকম করে জনমানুষের কথা চিন্তা করতেন, তার কন্যাও কিন্তু একইভাবেই জনমানুষের কথা চিন্তা করে, গরিব মানুষের কথা চিন্তা করে। এবং সবচেয়ে আশ্চর্যজনক হলো মাননীয় প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজের পুতুল, উনি কিন্তু একইভাবে তার মার পথ অনুসরণ করতেছে। আজকে যে আমরা যাদেরকে আমরা সুবর্ণ নাগরিক বলি, এটা কিন্তু এটার উপরে কিন্তু সায়মা ওয়াজের পুতুল কিন্তু উনি কিন্তু পৃথিবীতে কিন্তু এখন বিশ্বব্যাপী উনি কিন্তু সম্মানিত একজন ব্যক্তি। ওনাকে সবাই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কন্যা সাধারণ মানুষের সুবর্ণ নাগরিকদের কথা চিন্তা করেন এবং উনি কিন্তু এ ব্যাপারে খুবই ওয়াকেবল এবং উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিদেশে উনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন এবং বাংলাদেশের এই আমাদের এই সুবর্ণ নাগরিকদের নিয়ে চিন্তাভাবনা কিন্তু শুরু হয়েছে সায়মাওয়াজের পুতুলি কিন্তু এটাকে কিন্তু পৃষ্ঠপোষকতা করে এটাকে কিন্তু বাংলাদেশে এখন আমরা সবাই জানি যে সুবর্ণ নাগরিকদের জন্য কী করা উচিত, তাদের উন্নয়নের কথা চিন্তা করি, তাদের সুযোগ সুবিধার কথা আমরা চিন্তা করি। এ শুধুমাত্র সম্ভব হয়েছে যে এই মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজের পুতুলের জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। আজকে যারা সুবর্ণ নাগরিকরা আজকে এই যে হুইল চেয়ার পাচ্ছেন, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ওনার জন্যই। আমরা এই জন্য আমরা আশা করব, আমরা সকলে মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য কামনা করব, তার কন্যা সুস্বাস্থ্য কামনা করব এবং আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার যে লক্ষ্য আমরা স্থির করা হয়েছে সেই লক্ষ্যে যাতে করে আমরা পৌঁছাতে পারি সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই।